ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি হাজির হয়েছি তোমাদের কাছে অন্য রূপে, অর্থাৎ আমি কমপ্লিটলি বিভিন্ন রকম এক্সামের ম্যাথ টিপস নিয়ে আলোচনা করব। যেমন বিভিন্ন রকম এক্সাম বলতে কি বোঝাচ্ছে, যেমন কি হচ্ছে ধরো গ্রুপ ডি, তারপর হচ্ছে ধরো ক্লার্কশিপ, তারপর হচ্ছে ICDS সহায়িকা বা সুপারভাইজার বা ফুড SI, এইসব বিভিন্ন রকম এক্সামের ম্যাথ টিপস নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো সেইগুলো দেখো কিভাবে সহজে কি হচ্ছে আমি এই অঙ্কগুলো করতে পারবো। আমি আজকে ঘড়ির সময় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখো এখানে কি আছে, ঘড়ির সময়, আমি তাদের একটা ঘড়ির ছবি এঁকে তোমাকে বিষয়গুলো কষ্ট কষ্ট করে বোঝাচ্ছি একটুকু। দেখো এই হচ্ছে আমাদের ঘড়ি। তো এখানে হচ্ছে ঘড়ি, ঘড়ি কি হচ্ছে দেখো 12টা ঘর আছে, তাই তো? একটা পুরো পাক, এক পাক মানে হচ্ছে 12টা ঘর। হ্যাঁ, 1 থেকে শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হচ্ছে 12টা, 12 পর্যন্ত 12টা ঘর দেখো। আর একটা পুরো একটা পাক মানে হচ্ছে আমরা জেনে রাখবো 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? তো 360 ডিগ্রিতে কতগুলো 12টা ঘর আছে, অর্থাৎ একটা ঘরের জন্য কত হচ্ছে 360/12, তার মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? একটা ঘর মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 12 থেকে 1 মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 1 থেকে 2 যদি নিই সেটা হচ্ছে 30 ডিগ্রি। প্রতিটা ঘরের ডিফারেন্স হচ্ছে, ডিগ্রির অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে তোমার হচ্ছে 30 ডিগ্রি, এটা মনে রাখবে। এখন আমি যেটা বের করবো হচ্ছে যে কোন একটা ঘড়িতে কোন একটা টাইম হয়তো তোমার দেওয়া আছে, সেই টাইমে ঘড়িতে কত বাজছে সেটা হয়তো দিয়ে দিল। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঘড়ির কাঁটা, মিনিটে কাঁটা এবং ঘন্টা কাঁটার মধ্যে অ্যাঙ্গেলের কত পার্থক্য সেটা আমরা বের করবো, ঠিক আছে? অর্থাৎ অ্যাঙ্গেলটা কত, ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুই রকমই হয়। তো আমরা দেখবো ধরো একটা ঘড়ির টাইমে হয়তো দেওয়া আছে 3টা, তো 3টাই দেওয়া আছে, ঠিক আছে? 3টা PM, তো দেখো 3টা PM যে তাহলে ঘড়ির কাঁটা আমি সহজ নিয়ে ডিফার করিয়ে দিকে যাচ্ছি, তার কি হচ্ছে এখানে হচ্ছে ঘন্টা কাঁটা, এটা হচ্ছে মিনিটে কাঁটা, তাই তো? এখন কষ্ট তো দেখতে পাচ্ছ, এখানে ঘন্টার কাঁটা হচ্ছে 3-এর ঘরে আর মিনিটে কাঁটা হচ্ছে 12 ঘরে, তাহলে প্রতিটা ঘর হচ্ছে কত, আমি বলেছিলাম প্রতিটা ঘর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে 3টা ঘরের ডিফারেন্স আছে দেখো, 3 × 30 দেখা যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে ক্ষুদ্রতম যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর একটা তো বৃহত্তম আছে, এইটা অ্যাঙ্গেল আছে, তাই না? এটা এটা হচ্ছে বৃহত্তম অ্যাঙ্গেল, সেই বৃহত্তম অ্যাঙ্গেলের ক্ষেত্রে তখন কত হবে, 360 - 90 ডিগ্রি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে 270 ডিগ্রি, তখন এই অ্যাঙ্গেলটা হবে 270 ডিগ্রি, বুঝা যাচ্ছে? তাহলে বৃহত্তম অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, আর ক্ষুদ্রতম অ্যাঙ্গেল ঘন্টা কাটায় মিনিটে কাটার মধ্যে ক্ষুদ্রতম অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বোঝা গেল? এবার আমি আর একটু ডিফারেন্ট টাইপে দেখাচ্ছি, যেমন যদি বলে 3টা 15 বাজে, ঠিক আছে, 3টা 15 তখন কি হবে, ঘন্টা কাটায় মিনিটে কাটার মধ্যে ডিফারেন্সটা কত হবে, এটা ভালো লক্ষ্য করো। দেখো ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা কত আর বৃহত্তম কোণ বা কত হবে, লক্ষ্য করো এখানে 3টা 15 বাজে, 15 মানে কি হচ্ছে 15, এই ক্ষেত্রে আমি বের করবো এই যে 15 বেরিয়েছে, তাহলে 15 কে আমি 7 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে? 15 কে 7 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি দেখো, 1/4 হবে, ঠিক আছে? তো 1/4, এই 1/4 কে আমরা গুণ করবো 1/4 × প্রতিটা ঘরের মান হচ্ছে কত, 30 ডিগ্রি 30 দিয়ে গুণ করবো, তার মানে কত হচ্ছে দেখো 7.5 ডিগ্রি, এখানে পাবো 7.5 ডিগ্রি, ঠিক আছে? তো এটা 7.5 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ 15 যে ঘরটা, 15 ঘরে এটা কি হচ্ছে দেখো, এই যে ঘন্টা কাটারা 3-এর ঘরতে কতটা ডিফারেন্সের নিচে নেমে গেছে সেটা মান হচ্ছে 7.5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন এই অ্যাঙ্গেলটা তাহলে কত হচ্ছে, এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 7.5 ডিগ্রি পেয়ে গেলাম, 7.5 ডিগ্রি,
ক্ষুদ্রতম কোণটা আছে 7.5 ডিগ্রি, বোঝা গেল? কারণ হচ্ছে দেখো এই তিনটা আছে, তিনের ঘরেই আছে, মানে কি হচ্ছে 3 × 90 ডিগ্রি, তার সঙ্গে 7.5 ডিগ্রি প্লাস হয়েছে, একটু ডিফার নিচের দিকে নেমে আসছে 7.5 ডিগ্রি। আর মূল রেখাটা কি হচ্ছে তোমার তিনের ঘরেই আছে, মানে কি হচ্ছে 3 × 90 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 + 7.5 ডিগ্রি থেকে বিয়োগ করছি 90 ডিগ্রি, তার মানে কি হচ্ছে সেটা 7.5 ডিগ্রি হবে। তার তার ক্ষুদ্রতম মান হচ্ছে 7.5 ডিগ্রি, আর বৃহত্তম যে কোনটা, এই বৃহত্তম কোনটা মান হচ্ছে 360, এখানে 360 থেকে 7.5 ডিগ্রি বিয়োগ, দেখি কত হচ্ছে, বিয়োগ করলে বিয়োগ ফল হবে তোমার হচ্ছে 352 ডিগ্রি, ঠিক আছে, এটা মান হবে 352 ডিগ্রি। এখন তোমাদের কোন কোনটা বের করতে বলার নাই, বৃহত্তম কোন না ক্ষুদ্রতম কোন, সুতরাং এভাবে তোমাদের করে ফেলতে হবে। এখন এরকম টাইপের আরো কয়েকটা অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। পরবর্তী ধরো একটা টাইমে ঘড়ি টাইম দিলাম আমি, ধরো এখানে 7 × 3 = 50, ঠিক আছে, 3 × 50, অর্থাৎ এখানে দেখো লক্ষ্য করো সেক্ষেত্রে এটা হচ্ছে 3টা ঘন্টা কাটা, তাই তো, তিনের ঘর থেকে কভার করে চলে আসবে, আর মিনিটে কাটাটা 50 × 10 ঘরে, ঠিক আছে, তো লক্ষ্য করো এখন তাহলে কি এইটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ আর এটা হচ্ছে বৃহত্তম কোণ, তা ক্ষুদ্রতম কোণের মানটা কত হবে, তারপর বৃহত্তম কোণটা বের করছি, তা ক্ষুদ্রতম কোণ দেখো এখানে কি হচ্ছে মিনিটটা কত আমি বের করবো, ঠিক আছে, মিনিট হচ্ছে 50 মিনিট, আমি বলছি 50 কে 60 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, তাহলে কত হচ্ছে ভাগফল যেটা হবে তাকে আবার 30 দিয়ে গুণ, ঠিক আছে, অর্থাৎ 50 মিনিট কে 60 মিনিট দিয়ে ভাগ করলাম, সবসময় 60 মিনিট ডিভাইড করবো, 50 কে 60 দিয়ে ডিভাইড করে এটা 30 ডিগ্রি, প্রতিটা ঘর হচ্ছে 30 ডিগ্রি, 30 দিয়ে গুণ করছি, তার মানে কি পাচ্ছি দেখো সমান হচ্ছে 25 ডিগ্রি, অর্থাৎ এই ঘন্টা কাটাটা তোমার কি হচ্ছে এই তিনের দিক থেকে 25 ডিগ্রি ডাউনে নেমে এসছে, 25 ডিগ্রি নেমে এসছে, ঠিক আছে। এখন এটা 10 এর ঘরে আছে, প্রতিটা ঘর আমি বলেছিলাম কি 30 ডিগ্রি, তাহলে 10 পর্যন্ত মানে 300, তাই না, 30 × 10 সমান হচ্ছে 300 ডিগ্রি, দেখো 300 ডিগ্রি। এবার সেখান থেকে কি হচ্ছে ও কতটা এসছে সেটা আমি মাইনাস করবো, ও কত এসছে দেখো ও হচ্ছে 3 × 3, তিনের ঘরে আছে মানে 3 × 3, তাই তো, তার সাথে আরো কত হবে এখানে 25 ডিগ্রি যোগ, জানি হচ্ছে 90, আর এদিকে হচ্ছে 115 ডিগ্রি, এই 300 থেকে 115 ডিগ্রি মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, বিয়োগ করো দেখো এখানে বিয়োগ করলে পাচ্ছি তোমার 175 ডিগ্রি, ঠিক আছে, তারপরে এই কোণটা মান হচ্ছে এটা 75 ডিগ্রি, 175 ডিগ্রি এই কোণটার মান, ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম কোণ বেরিয়ে গেল। ক্ষুদ্রতম কোণটা দেখো, যা ক্ষুদ্রতম কোণটা কত কত হচ্ছে লক্ষ্য করো এখানে থেকে এই ঘর পর্যন্ত ডিফারেন্স কটা ঘর ডিফারেন্স আছে দেখো 1 2 3 4 5, তাহলে 30 × 5 হলো তার মানে হচ্ছে 150 ডিগ্রি, তার সঙ্গে কি হচ্ছে দেখো এখানে 25 ডিগ্রি ডাউন হয়ে আসছে, তার সঙ্গে 25 অ্যাড করো তার মানে কত পাচ্ছি, আচ্ছা ওই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 175 ডিগ্রি, 175 ডিগ্রি। আর এইখানে যে বৃহত্তম কোনটা, ঠিক আছে, বৃহত্তম কোনটা যেটা হবে সেটা কত হচ্ছে 360 থেকে মাইনাস করো 175 ডিগ্রি, দ্যাট ইজ পেয়ে যাচ্ছি আমি কত পাচ্ছি 185 ডিগ্রি, এটা হচ্ছে 185 ডিগ্রি। তাহলে এরকম ভাবে কি হচ্ছে আমরা ঘন্টা কাটা মিনিট কাটার মধ্যে কত অ্যাঙ্গেল সেটা বের করে নিতে পারছি। এবার একটা ধরো দিচ্ছি তোমাদের, ধরো মাঝে ধরো 5টা 40, একই রকম ভাবে তোমাদের দেখাচ্ছি 5টা 40, সেক্ষেত্রে লক্ষ্য করো কেমন করে করবে তুমি এই ছবি না আগে, ঠিক আছে, এখন ছবি দিয়ে দেখাচ্ছিলাম, ছবি না দিয়ে আমি ডাইরেক্ট কি করবো কেমন ভাবে করবো, 5টা 40 তার মানে কি হচ্ছে 40 মিনিট, 40 মিনিটকে আমি কি বলেছিলাম 60 ডিভাইড করবো, 60 ডিভাইড করে 30 দিয়ে মাল্টিপ্লাই করবো 30 ডিগ্রি, কারণ
সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে অনেক শেয়ার লাইক করবে। এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ভিডিও শেষ করছি।